রাইডন দিছে আকো গুয়াহাটি উঠনিয়ে আজি দিলে নেকি হয় মানে স্টে অর্ডার দিছে আজি না না হেতু তো তোমার কর্ডর অর্ডার আর এটা তো ইলেকশন কমিশনের নীতির নির্দেশনা হেতু লগত চলি যাব গটিকে কর্ডে জি দিছে ইয়া যদি তোমার কিবা হয় কি কয় তোমার ইলেকশন কমিশনের যেখানে নিয়ম নীতির ক্ষেত্র যদি প্রযোজ্য হয় তো হেতু তেও দিব পারিব আর যদি কিবা তেনেকুয়া ক্ষেত্র যদি মানে কি কয় নির্বাচন কমিশনের কিবা থাকে যে হেতু কিবা হলে হেতু দি নোয়ারিব তো হেতু নোয়ারিব গটিকে হেতু আইনের কথা গটিকে আইনের নাম মই কব পারো না কোনোবা কব পারে গটিকে আজির পরা যিবিলাকে তার লগত জড়িত নিশ্চয় আইনের কিতাববিলাক পড়িব আর পড়ি পালে ডিসিশন লব না মই ভাবো তেনেকুয়া আর নহয় আগর তো বেলেগ আসলে ক্রমান্বয় কমি আহি আছে আজি আজির দিন তো সেইবিলাক ইস্যু নাই যেটু লৈ পালে তেও কইছিলে মইতো কলু আপনার আগত যে আজির দিন তো সবে সমান সবে সমান জাতি ধর্মর লগত কোনো কথাই নাই আর সেই বিটিসি অঞ্চলত তেনেকুয়া ধরনের বড় অনাবরর আর এতিয়া কোনো প্রশ্ন নাই মই হেতুই কইছো মাটি বাড়ির কথা লৈ জীবর কথা উলিয়াই থাকে আসলতে তাতো এক নাই যে 2003 চনত মানে ভিতর যখন বিটিসির বাসিন্দা সকলের অধিকার সমান বিশেষভাবে বড় চুক্তিত বড় সকলে আন্দোলন করেছে কারণে বড়বিলাকর ভাষা কলা সংস্কৃতি আর মাটি বাড়ির পরা মানে আরম্ভ করে মানে কিছুমান তাহলে বিশেষ মানে রক্ষণাবেক্ষণের লগতে মানে উন্নয়নের কারণে কিছু প্রতিশ্রুতি আছে কিন্তু সেই প্রতিশ্রুতি বিলাকর মানে ক্ষেত্র অকল বড় মানুষের কারণে বাকি মানুষরখিনি বিটিসি এলাকা হিসাবে মানে যিখিনি অধিকার আছে সেই অধিকারবিলাক সবরে সমান এটা বড় ভাষা এটা উন্নয়ন করার ক্ষেত্র বিশেষ কাম করিব পারিব বড় মানুষ বলে মাত্র নহয় জনজাতি মানুষের মাটি বাড়ি জনজাতি মানুষবিলাকে বেলেগক বিক্রি করিব নোৱাৰিব সাধারণ শ্রেণীর মানুষক আর তেওঁলোকৰ তাত এই মাটি বাড়ি ট্রান্সফার নহব তারপর বিটিসি এলাকাত বিটিসির বাহিরের মানুষে মাটি লব নোৱাৰে কিন্তু বিটিসির বাসিন্দা সকল জাতি জনগোষ্ঠীয় লব পারে আর তার ক্ষেত্রত কিনা বেচা ট্রান্সফার হওয়া সেইটোত কোনো ক্ষেত্রতে আপত্তি নাই ট্রাইবেল বেলেন্ড ব্লকত যিসকল অনাবৰ মানুহ আছে তেওঁলোকে বেলেন্ড ব্লকত মাটি বাড়ি কিনিব পারে সেটা বেলেন্ড ব্লকর আইন মই কৈছো কোনোবা যদি বাধা দিছে অফিসারৰ পৰা জানি লোক আর কোনোবা অফিসারে যদি সেইটো এই অধিকার থাকার পিছতো যদি সেইটো কাম করব খোঁজা নাই আইনের সহায় লব পারে আর মানে উচ্চ পর্যায়ের কর্তৃত্বক ইয়ার উপর কমপ্লেন লজ করিব পারে তেতিয়া সরকারে বিহিত মানে ব্যবস্থা লব গতি তেনেকুয়া এক নাই মাত্র এটা কথাই চাব যে অনাবৰ মানুষ হলেও এই মাটি বাড়ির কিনা মানুষজন বাহিরর নেকি গতি সেইটোর মাত্র NOC লাগে গতি NOCর ক্ষেত্র কিবা দীঘলীয়া প্রসেস কিবা প্রসেস এইবিলাক হয়ে থাকা শুনেছো মই ভাবো সেইবর বিষয় আমি আলোচনা করিলে আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আইনগত যদি কিবা এটা আছে তেতিয়া রাজ্য সরকার যদি কিবা প্রয়োজনীয় আছে তেতিয়ালে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সেইটো লগে লগে ঠিক করে দিব গতি তাক লৈ এক মানে বিষয় নাই আর এতিয়া সব এতিয়া বিটিসি উন্নয়ন হব লাগে আর তারপর বড় একর্ডর যিখিনি কমন ইস্যু আছে ইউনিভার্সিটির পর আরম্ভ করে বিভিন্ন জীবর মানে প্যাকেজ আছে সরকার এসুরেন্স আছে সেইবর আমি করে লব লাগিব সবর স্বার্থত বড়খিনির যিখিনি বিষয় আছে এইটো অলরেডি সরকারে করে আছে বড় ভাষা মানে কিবা করা আজি বড় মাধ্যমের কথা কৈছে 11-12 লেকে সরকারে কোনো আপত্তি করা নাই সেইবিলাক মানে সরকারে করে আছে প্রভিন্সিয়েলাইজেশনের কথা আছে স্কুল কলেজর মাধ্যমের কোনো কথা নাই সেইবিলাক আজি অসম সরকারে করে আছে গতি বড় ভাষা কলা সংস্কৃতির ক্ষেত্রে বিটিসি সরকারের ডিপার্টমেন্টও আছে গতি এই ডিপার্টমেন্টবিলাকে ভাষা কলা সংস্কৃতির ক্ষেত্রে কাম করার কোনো মানে আপত্তি নাই।